প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফিলোসফি পেপার রয়েছে, মাইনর যারা জেনারেল পেপারে চুজ করেছো ফিলোসফি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, একদম সহজ সরল ভাষায় তোমাদের একদম সিলেবাস আমি আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে থাকো। আশা করি ফিলোসফির ব্যাপারে যাদের একটু ভয় হচ্ছে, অনেকেই কমেন্টস করেছো স্যার নতুন সিলেবাস কী থাকবে, কীরকম করে পড়বো বুঝতে পারছি না, অনেকে ইংলিশ ভার্সন দেখছো, যারা বেঙ্গলি ভার্সনে পড়ে অভ্যস্ত তারা কী করবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ইংলিশ ভার্সনও রয়েছে বেঙ্গলি ভার্সনও রয়েছে, আমি উভয় ভার্সনেই আমি তোমাদের চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো তোমরা ফিলোসফির সাজেশনও খুব শীঘ্রই পাবে, একটু ওয়েট করতে হবে। প্রচুর সাবজেক্ট রয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, আমাদের প্রচুর পরিমাণে খাটতে হচ্ছে। তো যাই হোক, চেষ্টা করছি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে তোমাদের যে সাবজেক্টগুলো চুজ করেছো সেগুলোর প্রশ্ন, সিলেবাস, বইয়ের নাম তুলে ধরা। তো দেখো, আমাদের কিন্তু সিলেবাস হচ্ছে এবারের CC-1 2022 সিলেবাস ফর জেনারেল কোর্সেস বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোসফি। তো আমাদের পেপার কোড হচ্ছে জেনারেলদের MD CC-1 সেমিস্টার 1। তো পেপারে থাকবে আমাদের ফান্ডামেন্টাল অফ ফিলোসফি, ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন, নেচার অফ ফিলোসফি এগুলো থাকছে, কমন সেন্স, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, ব্রাঞ্চেস অফ ফিলোসফি, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, লজিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি এক্সেট্রা, মেটাফিজিক্স, সাবস্ট্যান্স, জেনারেল ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এই সমস্তগুলো থাকবে। সিতে থাকবে কি এপিস্টেমোলজি, এবং ডিতে থাকবে চ্যাপ্টার 4 এথিক্স। তো 4টে চ্যাপ্টারে আমাদের ভাগ করা রয়েছে এই সিলেবাসটি, তোমরা একটু দেখে নাও ইংলিশ ভার্সনটি, আমি বাংলা ভার্সনে আলোচনা করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো দেখো কী কী থাকছে আমাদের, বেঙ্গলিতে আমি আলোচনা করছি এবার। দেখো প্রথমে থাকছে ইন্ট্রোডাকশন, ভূমিকা, দর্শনের প্রকৃতি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং দর্শন, দর্শনের শাখা, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিবিদ্যা, তর্কবিদ্যা, সমাজ ও রাষ্ট্র দর্শন বা রাজনৈতিক দর্শন, ঠিক আছে। মেটাফিজিক্স, অধিবিদ্যায় থাকছে দ্রব্য, বুদ্ধিবাদীদের মতে দ্রব্য, অভিজ্ঞতাবাদীদের মতে দ্রব্য, কার্যকারণবাদ, বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ তত্ত্ব, প্রসক্তি তত্ত্ব, অভিজ্ঞতাবাদীর মতে কার্যকারণ তত্ত্ব, সত্য সংযোগ তত্ত্ব, এপিস্টেমোলজি, জ্ঞানতত্ত্ব, জানা কথাটির বিভিন্ন অর্থ, বাচনিক জ্ঞান, সবল ও দুর্বল অর্থে জানা, জ্ঞানের উৎস সম্পর্কীয় মতবাদ, বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, কাণ্ডের বিচারবাদ, সমস্তগুলো আমাদের কিন্তু পড়তে হবে। একদম সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের রয়েছে, তোমরা সিলেবাসটি খাতার মধ্যে নোট করে নাও এবং এগুলো দেখেই তোমরা কিন্তু যে টেক্সট বই কিনবে সেগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। ডি হচ্ছে এথিক্স, নীতিবিদ্যা, নীতিবিদ্যার স্বরূপ ও পরিধি, নীতিবিদ্যার শাখা, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, নৈতিক ও অনৈতিক ক্রিয়া বা কাজ, ভালো ও মন্দ, সঠিক এবং ভুল, কর্তব্য এবং বাধ্যবাধকতা, অধিকার এবং কর্তব্য, রাইটস অ্যান্ড ডিউটিস, কর্তব্য এবং পূর্ণ বা সততা, নৈতিক বিচারের বিষয়বস্তু, উদ্দেশ্য ও অভিপ্রায়। তো এই পুরো সমস্ত বিষয়টি আমাদের কিন্তু আমাদের পড়তে হবে এবং বাংলায় আমি আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের বিষয়টি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, প্রিস্টাডি ক্লাস তোমাদের কিন্তু যতটা পারে সহজ সরল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করে এবং উত্তরও তোমাদের যতটুকু উত্তর লেখার দরকার যতটা লিখলে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে সেরকম নোটস তোমাদের কিন্তু চ্যানেলে আলোচনা করে দেয়। তো চেষ্টা করব ফিলোসফির সাজেশন, 26টি প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরার। আমাদের যিনি মেম্বার রয়েছেন, যিনি পড়ানোর উনি অক্লান্ত পরিশ্রম করছেন, ওনার রেডি হয়ে গেলেই আমি তোমাদের সামনে তুলে ধরব ফিলোসফির গুরুত্বপূর্ণ 26টি প্রশ্নগুলো, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের সিলেবাস এবং সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করছি তোমাদের সেই অনুযায়ী ভিডিও আকারে বুঝিয়ে দেওয়ার। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।